New guys, BD presents 3 tips for a good dumbbell curl. What's up guys, this is them from New Guys BD. And today we are with our guest B. Oh yeah, B. Today we are going to talk about the dumbbell curl. সেগুলো কিভাবে করতে হয় তার জন্য তিনটা সিম্পল পয়েন্ট যেগুলো করলে ডাম্বেল কার্লটা অনেক সুন্দর হবে। টুডে উই আর গোইং টু ডিসকাস দ্য থ্রি মেইন পয়েন্টস টু রিমেম্বার উই আর গোইং টু ডু এ ডাম্বেল কার্ল। সো ফার্স্ট অফ অল উই আর গোইং টু স্টার্ট অফ উইথ লাইট ওয়েটস। ওকে, আমাদের বডি একদম বিগিনার শুরু করতে যাচ্ছে মাসল বিল্ডিং, একটা লাইট ওয়েট দিয়ে শুরু করবে, মাত্র 5 কেজি দিয়ে শুরু করবে। সো বাপি, হোয়াট ইউ আর গোইং টু ডু ফার্স্ট? বাপি মানে বি, কি নাম এগুলি, কি উল্টা পাল্টা নাম। করলে হাতের অ্যাক্টিভেশন, মাসল অ্যাক্টিভেশনটা ভালোমতো হবে না। উই ক্যান টুইস্ট দ্য ডাম্বেল অ্যাজ উই আর গোইং টু কার্ল ইট অ্যাবাভ এন্ড গো অন। সো এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট। আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা হলো, আমরা যখন ডাম্বেল কার্লটা করবো, সেকেন্ড পয়েন্ট কি আসছিল? হ্যাঁ, আমরা সেকেন্ড পয়েন্ট যেটা হলো যে আমরা যখন ডাম্বেল কার্ল করবো, অনেকে যেটা করি যে ডাম্বেল যখন কার্ল করতে চাই, যেমন সেখান থেকে তখন আমরা না এরকম এরকম সুইং টুইং করা যাবে না। বডি স্ট্রেট, শোল্ডার পিছনের দিকে এবং ডাম্বেল কার্ল। ওকে, তো বাপি কেটে দেখাও, বডি স্ট্রেট, কোনো সুইং হবে না, ডাম্বেল কার্ল দাম এই তো। এবং আমাদের লাস্ট টিপ যেটা হলো যে আমরা যখন ডাম্বেলটা উঠাবো, ওয়েন গেটিং দ্য ডাম্বেল আপ, ওয়ে টু ডু দিস ইন 1 সেকেন্ড, অ্যান্ড ওয়েন আর পুটিং দ্য ডাম্বেল ডাউন, we're going to do this in 3 seconds slowly and we're going to squeeze the muscles even more. Okay, আমরা যখন ডাম্বেলটা উঠাবো, 1 সেকেন্ড উঠাবো, নামানোর সময় 3 সেকেন্ডে নামাবো, আস্তে আস্তে মাসলটা স্কুইজ করতে করতে নামাবো। ওকে, বডি রাখো, আমরা উঠাবো, 1 সেকেন্ড উঠাইলাম, নামানোর সময় আস্তে 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 আরো আস্তে শুনলাম, আস্তে 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 স্কুইজ করতে। ওকে, তো গাইস, এটা ছিল আমাদের তিনটা স্টেপ। টুইস্টিং মোশনে করতে হবে, টুইস্ট হতে থাকিস, টুইস্ট করিস। উই গেট টু ডু দিস ওয়াইল টুইস্টিং দ্য ডাম্বেল, উই গেট ডু দিস, উই গেট ইট অ্যাবাভ ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ড উঠাবো, আর উই টু পুট ইট ডাউন ইন 3 সেকেন্ড, 3 সেকেন্ডে নামাবো, আস্তে আস্তে স্কুইজ করতে করতে। এবং আমরা আমাদের বডিটাকে কোনো প্রকার সুইং, মানে হেলানো জ্বালানো কিছু করবো না, শোল্ডারটা পিছনে থাকবে, উই আর গোয়েন টু সুইং আর বডি অ্যান্ড উই আর গোয়েন টু কিপ আর শোল্ডার্স ব্যাকওয়ার্ডস। ওকে, ফাইন, বোঝা গেছে? সো এটাই ছিল আমাদের ভিডিও, অ্যান্ড গুড বাই দিন সবাইকে, টাটা।